জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে একাদশে পরিবর্তন আসছে, অন্ততপক্ষে তিনটা পরিবর্তন হচ্ছে নিশ্চিতভাবে, এমনকি চারটা পরিবর্তনও হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচটা হবে সেখানে বাংলাদেশ কোন একাদশ নিয়ে খেলবে, এই জায়গাটাতে কি শুধুমাত্র বিশ্বকাপেরই ভাবনা, নাকি সিরিজ জয় নিশ্চিত করার পর এই ম্যাচটাও জিততে হবে সেই ভাবনাটা প্রকট থাকবে। এইখানে কি হচ্ছে গিয়ে একজনের বদলে মানে লাইক ফর লাইক রিপ্লেসমেন্টের দিকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যাবে, নাকি স্ট্র্যাটেজিক জায়গা থেকেও পরিবর্তন করবে, যেহেতু খেলাটা ভিন্ন ভিন্নতে হচ্ছে। প্রথম তিনটা ম্যাচ চট্টগ্রাম হয়েছিল, এখন শেষ দুইটা ম্যাচ হচ্ছে গিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে। ফাইনালি গিয়ে কোন 11 জন আসলে খেলতে পারেন, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। কোন 3 জন একাদশে আসছেন নতুন করে সেইটা আমরা সবাই জানি, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, এই 3 জন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টা টি টোয়েন্টি ম্যাচে তারা স্কোয়াডে ছিলেন না, ভিন্ন ভিন্ন কারণে ছিলেন না। সাকিব ছিলেন না সাকিবের রিজনে, মুস্তাফিজ ছিলেন না আইপিএল খেলতে গিয়েছেন, সে আইপিএল খেলে আসার পরে ক্রিকেট বোর্ড তাকে বিশ্রাম দিয়েছিল, এবং সৌম্য সরকার ছিলেন না হচ্ছে ইঞ্জুরির কারণে। এখন 3জনই যখন ফেরত এসেছেন শেষ 2 টি টোয়েন্টির জন্য, 3জনই বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় খুব ভালোভাবে রয়েছেন, ফলে চতুর্থ ম্যাচের একাদশে তাদের থাকাটা নিশ্চিত। কাদের বদলে থাকবেন প্রশ্নের জায়গা, সেটা হতে পারে। সৌম্য সরকারকে আমি দেখছি লিটন দাসের জায়গায় একাদশে ঢুকছেন। লিটনকে আমার মনে হয় চতুর্থ ম্যাচে, মনে হয় না, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, কথাবার্তা বলেছি, তাতে আমি যতটুকু জেনেছি যে এই ফোর্থ ম্যাচের একাদশ থেকে লিটন দাসকে বাদ দেওয়া হচ্ছে অবশেষে, যদিও তারা সেটা বাদ বলতে রাজি না, কেন রাজি না আমি জানি না, যে বিশ্রাম তাকে হচ্ছে গিয়ে তার ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করাটা এইসব আলোচনা থাকবে, কিন্তু তাকে ফাইনালে গিয়ে বাদ দেওয়া হচ্ছে। লিটন দাসের গত কিছুদিন ধরে যে ব্যাটিং ফর্ম, এই সিরিজটাও তিনি যেভাবে স্ট্রাগল করছেন, তাতে এই বাদ পড়াটা লিটনের জন্য ভালো হতে পারে বলে টিম ম্যানেজমেন্ট মনে করছে। এবং আমার এইখানটাতে হচ্ছে ওপেনিংয়ে তাই তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকার খেলছেন। তানজিদ তামিম তো ওই প্রথম ম্যাচটাতে 67 করেছিলেন, পরে 2টা ম্যাচে তার ব্যাট সেভাবে আসেনি, কিন্তু তিনি আরও সুযোগ পাচ্ছেন, ওয়ার্ল্ড কাপ পরিকল্পনায় যেহেতু আছেন তরুণ ক্রিকেটার, তো সেক্ষেত্রে তাকে তো আসলে সুযোগটা দেয়াই হবে। তানজিদ তামিম, সৌম্য সরকার, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, যিনি নিজেও স্ট্রাগল করছেন রানের জন্য সিরিজ জুড়ে, ক্যাপ্টেন, তিনি 3 নম্বরে থাকছেন। 4-5 হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান, তাদের পজিশন সফ হতে পারে। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ফর্মেটে প্রায় বছরখানেক পরে ফিরছেন এই ম্যাচ দিয়ে, যেটা শুরুতে বলছিলাম যে প্রথম 3টা ম্যাচে সাকিব ছিলেন না সাকিবের রিজনে, ওই যে তার আগে তিনি যুক্তরাষ্ট্রের পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন, তারপরে এসেছেন, এসে প্রিমিয়ার লিগ খেলেছেন, কিন্তু আবার এই জায়গাটাতে জাতীয় দলের খেলা খেলেননি, ব্লা 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 অনেক কিছু আসলে হয়েছে, এবং ওইটা 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 নিয়ে যে আমি যে ভিডিওটা করেছিলাম যে সাকিব চট্টগ্রামে হচ্ছে বলেই কি তিনি আসলে খেলছেন না কি সিরিজ খেলা, কারণ তার বিজ্ঞাপনী ব্যস্ততা থাকবে। সাকিব আবার পরে ওই যুক্তরাষ্ট্রেরই এক অনুষ্ঠানে বলেছিলেন যে না, কোচ আমার কোচ ক্যাপ্টেন প্রথম কোচ আমাকে বলেছিল যে প্রথম মানে 2টা ম্যাচ না খেললেও হবে, সো ক্যাপ্টেন আর নির্বাচক আবার বলেছেন যে না 3টা ম্যাচ খেলে দিতে, সো সেক্ষেত্রে 3rd ম্যাচ থেকে সাকিবের অ্যাভেলেবেল থাকার কথা, কিন্তু চট্টগ্রামে যেহেতু ম্যাচ সাকিব অ্যাভেলেবেল থাকেননি, গত কয়েকদিনে তাকে আমরা প্রচুর মানে ব্যস্ত থাকতে দেখেছি যে বিজ্ঞাপনী জগতে আর কি, যাই হোক সেটা সেটা তো ডিফারেন্ট আলোচনা। তো সাকিব বছরখানেক পরে একাদশে ফিরছেন, এখন এই 5 জনের পর কি বাংলাদেশ ওইখানটাতে ব্যাটসম্যান কয়জন নিয়ে খেলবে, 6 জন নাকি 7 জন? আমরা যদি প্রথম 3টা টি টোয়েন্টি দেখি সেইখানে বাংলাদেশ টিমের স্ট্র্যাটেজিতে 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছে, 5 জন বোলার, তার মধ্যে 2 জন স্পিনার, 3 জন পেস বোলার। সাকিব যখন একাদশে আসছেন তখন তো আমরা একজন এক্সট্রা ব্যাটসম্যান অথবা একজন এক্সট্রা বোলার নিয়ে খেলাতে পারি, সেক্ষেত্রে কি আমরা 7 জন ব্যাটসম্যান আর 5 জন বোলার নিয়ে খেলবো, নাকি 6 জন ব্যাটসম্যান আর 6 জন বোলার নিয়ে খেলবো? মানে 7 আর 5 = 12, 6 আর 6 = 12, এই 12টা বলছি আমি সাকিবকে ব্যাটসম্যান বোলার মানে প্রপার অলরাউন্ডার যেহেতু সেইটি হিসাবটা করে। যদি বাংলাদেশ 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলে তাহলে তো আমাদের ওই বাকি 2টা ব্যাটসম্যানের জায়গা আছে, 6-7 নম্বরে মাহমুদুল্লাহ রেদ এবং জাকের আলী অনেক থাকছেন। যদি বাংলাদেশ 6 ব্যাটসম্যান নিয়ে খেলে, প্রপার 6 ব্যাটসম্যান নিয়ে, তাহলে আমি দেখতে পাচ্ছি জাকের আলী অনেক একাদশে থাকবেন, কারণ উইকেট কিপার লিটন দাস নেই। জাকের আলী অনেককে আমরা দেখেছি এই সিরিজে তিনি ফার্স্ট কিপার হিসেবে মানে কিপিং করেছেন, ফার্স্ট ওয়েজ কিপার হিসেবে, আর মাহমুদুল্লাহ রিয়াদকে সেক্ষেত্রে এখানে বিশ্রাম দেওয়া হতে পারে। যদি বাংলাদেশ 7 ব্যাটসম্যান নিয়ে খেলে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, আর ওয়ার্ল্ড কাপ টিমে তো তার টাকা নিয়ে কোনোরকম কোনো সংশয় নেই, ফলে 6 ব্যাটসম্যান নিয়ে খেলে আমি আসলে এই জাকের আলী অনেককেই আসলে একাদশে দেখতে পাচ্ছি। প্রশ্ন জায়গা আরও থাকবে তখনও, যে বাংলাদেশ যে বোলিং অ্যাটাকটা সাজাবে সেখানে আমরা 4 জন পেস বোলার নিয়ে ডেফিনেটলি খেলবো না, আমাদের 3 জন পেসার থাকবে, সঙ্গে ওইখানটাতে কি আমাদের আমরা আরও 3 স্পিনার নিয়ে যে খেলবো, সেই 3 স্পিনার আসলে কারা হবেন? সাকিবের সঙ্গে অন্য 2জন কারা হবেন? গত ম্যাচে খেলেছেন হচ্ছে কি স্পিনার হিসেবে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। রিশাদ লেগ স্পিনার, তার হচ্ছে গিয়ে একটু দুর্ভাগ্যই বলতে হবে, একটু দুর্ভাগ্য না অনেকখানি দুর্ভাগ্য, যে ন্যাশনাল টিমে খেলে খেলেই তাকে আসলে ম্যাচ প্র্যাকটিস করতে হয়, এবারে প্রিমিয়ার লিগটা একটু ব্যতিক্রম, তা না হলে এটাই আমরা দেখে আসছি যে বাংলাদেশের লেগ স্পিনারদের নিয়তে, ফলে রিশাদের জন্য ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ।
আবার তানভীরের জন্য হচ্ছে গিয়ে তার ওয়ার্ল্ড কাপ টিমের জায়গাটা নিশ্চিত না, তার জন্য এটা কিন্তু লটারির শেষ টিকিট পাওয়ার মতো অবস্থা যে তানভীর থাকবেন নাকি ওই তানজিম সাকিব থাকবেন। সো তিনি যদি এবার ম্যাচ খেলার সুযোগ না পান তাহলে আসলে ওই ওই ওয়ার্ল্ড কাপের খেলার চান্সটা তো তার অনেকখানি কমে যায়। আর সেক্ষেত্রে গত ম্যাচে যে এবারে বিশ্রামে রাখা হয়েছিল শেখ মাহেদি হাসানকে, শেখ মাহেদি হাসানকে কি আর একাদশে ফেরানো হবে না, তিনি কি বিশ্রামেই থাকবেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু স্পিন ডিপার্টমেন্ট নিয়ে রয়েছে। এই জায়গাটাতে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ স্পিন অ্যাটাকটা হতে পারে বাহাতি অর্থোডক্স স্পিনার সাকিব আল হাসান, ডানাতি অফ স্পিনার হচ্ছে গিয়ে শেখ মাহেদি হাসান এবং ডানাতি লেগ স্পিনার রিশাদ হোসেন। আমার ধারণা বাংলাদেশ এই ম্যাচটাতে এই স্পিন অ্যাটাক নিয়ে খেলবে এবং তানভীর ইসলাম যদি একাদশে এইভাবে না থাকেন সেক্ষেত্রে তার ওয়ার্ল্ড কাপ খেলার চান্সটা আসলে অনেকখানি কমে যায়। সঙ্গে বাংলাদেশের তিন পেসার, তিন পেসারের একটা জায়গায় তো মুস্তাফিজুর রহমান, তিনি আইপিএল খেলার জন্য হচ্ছে গিয়ে আইপিএল খেলে ফেরত এসেছেন, তারপরে তিনি বিশ্রামে ছিলেন, প্রথম তিনটা ম্যাচে ছিলেন না, এই ম্যাচে তিনি একাদশে ডেফিনেটলি ফিরবেন এবং আমার কাছে মনে হয় তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হবে। তাসকিনকে বিশ্রাম দিয়ে সেই জায়গাটাতে মুস্তাফিজকে খেলানো হবে। অন্য পেসারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম তিনটা ম্যাচে তিনি ভালো বোলিং করেছেন, সাতটা উইকেট পেয়েছেন, তার ফিটনেসের অবস্থাটা কীরকম সেইটা এই অল্প সময়ের মধ্যে এতগুলো ম্যাচ খেলার ধকল তার শরীর সামলাতে পারে কিনা এটা একটা বড় প্রশ্নের বিষয়। আবার সেটা যদি সামলাতে না পারে তাহলে ওয়ার্ল্ড কাপে যে আমরা খেলতে যাবো অল্প সময়, তো সেখানেও অনেক ম্যাচ, ওইখানে অনেক ট্রাভেল, ওইখানে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনেক অনেক ট্রাভেল রয়েছে, তাহলে সেই ফিটনেসটাও তো আসলে সাইফুদ্দিনের দেখে নেওয়ার মতো অবস্থাতে তিনি আছেন এবং আমি মনে করি যে এই কারণেও হলেও তাকে এই ম্যাচটা খেলানো হবে। আর থার্ড পেসার হচ্ছে কি আমাদের ওই তানজিম সাকিব, যারও ওয়ার্ল্ড কাপ জায়গাটা আমি বলছিলাম যে একটা লটারির শেষ টিকিটটার মতো অবস্থাতে তিনি রয়েছেন। তাহলে ফাইনালি গিয়ে গত ম্যাচের যদি আপনি একাদশ দেখেন, সেই একাদশের এইখানটাতে আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে চারটা পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি। লিটন দাসের জায়গায় সৌম্য সরকার ঢুকবেন, সাকিব আল হাসান এখানে ঢুকবেন কারো জায়গায় না, ধরুন মাহমুদুল্লাহ রিয়াদ এই জায়গাটাতে বিশ্রামে চলে যাবেন, আর হচ্ছে গিয়ে স্পিনার হিসেবে শেখ মাহেদি হাসান ঢুকবেন হচ্ছে গিয়ে তানভীরের জায়গায়, আর পেস বোলার হচ্ছে গিয়ে তাসকিনের জায়গাটাতে মুস্তাফিজুর রহমান ঢুকবেন। ফাইনালে গিয়ে এই ম্যাচে বাংলাদেশ যে একাদশ নিয়ে খেলতে পারে সেটা হতে পারে অনেকটা এরকম, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, অনেক, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান। এইটাই কি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ হওয়া উচিত, কি মনে করেন আপনি?